জোলা ও সাধ্য। একদিন জোলা নামে একটা লোক তার মায়ের কাছে গিয়ে বলল, মা আমাকে একবার পিঠে বানিয়ে দাও না, আমার পিঠে খেতে খুব ভালোবাসি। মা তাকে সাতটা চমৎকার চমৎকার চ্যাপটা চ্যাপটা পিঠে বানিয়ে দিল। জোলা তো দারুণ খুশি। জোলা বলল, এখানেই খাবো কি, এই বাইরে গিয়ে লোকেদের সামনে দেখিয়ে খাবো। জোলা তার রুমালের মধ্যে ওগুলো জুড়িয়ে তার লুঙ্গির মধ্যে নিয়ে নিল। তারপর বেরিয়ে এলো, তারপর বলল, রাস্তায় বেরিয়ে বলতে লাগলো, একটা খাবো, দুটো খাবো, সাত বেটাকে চিবিয়ে খাবো। এই বলতে বলতে সে সাতটা তাল গাছের তলায় চলে গেল। সাতটা তাল গাছ ছিল সাতটা ভূত। তারা বলছে, মোরে বানে আমাদের চিবিয়ে চিবিয়ে খাবে, এবার কি হবে গো। এই বলে ভূতগুলো একটা হাড়ি নিয়ে জোলার কাছে এগিয়ে এলো। জোলা তো অবাক, ওদের ভূতগুলো জোলাকে বলল, তোহাই মশাই আমাদের চিবিয়ে খাবেন না, আপনাকে এই হাড়টা দিচ্ছি, এই হাড়টা নিয়ে আপনি চলে যান। জোলা বলল, এই হাড়ি দিয়ে কি হবে, এই হাড়ি দিয়ে কি হবে। ভূতগুলো বলল, আপনার চা খেতে ইচ্ছে হবে, এই হাড়ি থেকে আপনি সেইগুলো পাবেন। বলবেন পায়েস আনতো, ব্যাস সঙ্গে সঙ্গে হাড়ি থেকে পায়েসের চমৎকার গন্ধ বেরোতে শুরু করলো। জোলা তো দারুণ খুশি, সেই হাড়ি নিয়ে সে চলে গেল। সকালে দারুণ রোদ্দুর, এই গরমে এখন বাড়ি ফিরবে কী করে। জোলা ভাবল যে তার বন্ধুর বাড়ি যাবে। বন্ধু কিন্তু অত ভালো লোক নয়, প্রচণ্ড দুষ্ট। বন্ধুর বাড়ি গেল, বন্ধু বলছে, কী রে জোলা, হাতে ওইটা কিসের হাঁড়ি। জোলা বলছে, এই হাঁড়ির যা গুণ না, বলো তোমার কি খেতে ইচ্ছে বলো। তার বন্ধু তো নানান রকম খাওয়া ইচ্ছে, সে বলল, এই সে অমুক তমুক সব নানান রকম বলে গেল। এই জোলা তো সেগুলো বার করে আনলো, তারপর খাওয়া হয়ে গেল বন্ধুর। বন্ধু বলল, আহা ভাই তোমাকে ক্লান্ত দেখছি দেখাচ্ছে, তো শোবে, আমি বিছানা করে যাবো। জোলা তো সত্যিই তার ঘুম পেয়েছে, সে বলল, হ্যাঁ বিছানা করে দাও। বিছানা করে এলো, তারপর পাখা দিয়ে হাওয়া করতে লাগলো। সেই সময় যখন ঘুমোচ্ছে তখন হাঁড়িটাকে পাল্টে ওর জায়গায় ঠিক হুবহু একই রকম আরেকটা হাঁড়ি এলো। জোলা ঘুম থেকে উঠল, হাঁড়ি নিয়ে বাড়ি ফিরে বলল, পিঠে খেতে এত দেরি কেন। বাড়ি ফিরল, মা বলল, পিঠে খেতে এত দেরি কেন, হ্যাঁ হাতে ওটা কিসে হাঁড়ি। মা তো বলল, এই হাঁড়ির যে গুণ না, তোমার এই হাঁড়ির যে গুণ না দেখলে নাচতে শুরু করবে। এই বলে জোলা বলল, পায়েস আয় তো আসেই না। তারপর বলল, পিঠে আয় তো আসেই না।
তারপর বলল মালপোয়া আয় তো আসেই না। মা বলল এই গরমে হাঁটতে হাঁটতে তো মাথাটা গরম হয়ে আছে। এই বলে বকুন দিতে দিতে জোলাকে মাথা গরম করে এলো। জোলা তো রেগে আছে। জোলা বাইরে গিয়ে আবার বলছে একটা খাবো, দুটো খাবো, সাত বেটাকার চিবিয়া খাবো। আর ভূতগুলো আবার এসে বলছে যে ভূতগুলো বলছে ওরে বাবা রে, আমার তো ফিরে এসেছে, শিগগিরই কিছু একটা করো। এই বলে ভূতরা তাগাজে একটা ছাগল নিয়ে এলো। ভূতগুলো জোলাকে বলল দোহাই মশাই আমাদের ছেড়ে দিন, এই ছাগলটা নিয়ে আমাদের ছেড়ে দিন না। জোলা তো বলল এই ছাগলের কি গুণ কি হবে এই দিয়ে। আর আর ভূতগুলো বলল এই ছাগলকে সুর শুনে দিলে ওর মুখ থেকে মোহর পড়বে। জোলা তো দারুণ খুশি, ও ছাগলটাকে নিয়ে এলো বন্ধুর বাড়ি। ভাবলো যে এই এটা বন্ধুকে না দেখালেই নয়। বন্ধু বাড়ি নিয়ে গেলো। তারপর বন্ধু বললো আরে আবার জোলে এসেছে যে, হাতে ওটা কিসে আনে, কিসের ছাগল? জোলা বলল এই ছাগলের থেকে সুরসু দিলেও মুখ থেকে মুহুর পড়ে। জোলা জোলা বন্ধুর দারুণ খুশি, ওকে নিয়ে গেল। তারপর ওকে একটু শরবত খেতে গেল, কিন্তু শরবতের মধ্যে ঘুমের ওষুধ মেশানো। জোলা তো ঘুম পেয়ে গেল খেয়ে। ওকে বন্ধু বিছানা করে দিল, ওষুধগুলো প্রথম আগের বার হাঁড়ির সময় একটা পাখা করেছিল, তারপর দুটো পাখা হাওয়া করলো। সেই ফাঁকে আবার সেই ছাগল নিয়ে আবার ওর জায়গায় আবার আরেকটা ছাগল রেখেছে। জোলা তো উঠে ছাগল নিয়ে চলে গেল বাড়ি। মা বলছে ওটা কি হাতে, ওটা কিসের ছাগল? আর জোলা বলছে এই ছাগল যে গুণ দেখলে তুমি তো এবারে তোমার নাচতে শুরু করবে। মা বল তারপর ওকে সুরসুই দিল, বললো কাতু কুতু কুতু কুতু, মুহুরিকে পড়ে না, হাসেও না। তারপর আবার বললো কাতু কুতু কুতু কুতু, ছাগল এই ছাগলটা ওই ছাগল নয়, রেখে গিয়ে দিয়ে আছে একটা শিং, দিয়ে শিং গজিয়ে একটা দিয়ে এসে একটা এই মেরে। আর জোলা তো পড়ে গিয়ে বললো ওরে বাবা রে, তার নাক থেকে তো রক্ত বেরোতে শুরু করলো। তারপর তার মা তাকে এমন বকুনি দিল যে সেই বকুনি সে জল না খায়। তারপর আবার রেখে এলো জোলা, আবার ওখানে গেল ওই তাল গাছের তলায় এলো। আবার বললো একটা খাবো, দুটো খাবো, সাত বেটাকে চিবিয়ে খাবো। তারপর আবার ওরা নিচে এলো যে কি হচ্ছে মশাই, আমার কেন এলেন? ভূতগুলো বলল। তারপর ইয়ে বলল জোলা বলল যে বেটা আমাদের দুবার ধোঁকা দিয়েছে, বেটা আমাদের দুবার ধোঁকা দিতে গেছে, এবার এবার তোদের চিবিয়ে খাবই। বলল কেন, আবার আমরা কী করেছি? ভূতগুলো বলল। তারপর জোলা বলছে যে দেখ তোদের ছাগল আমার কী করেছে। এইবার নাকের দিকে এরম করে একটা আঙুল দিল। তারপর এই ভূতগুলো বলল মশাই নি সোজা বানিয়ে গেছেন নাকি জামাকে আর বন্ধুর বানিয়ে গেছেন? জোলা বলে বন্ধুর বানিয়ে গেছি। তারপর কী বলল এই, তারপর ভূত বলল এই তো হলো। জোলা বলল কী হলো?
ये বলছে গুনগুন বলছে যে আমার বন্ধু বাড়ি গেছে, তখন আপনার ছাগল সে চুরি করেছে। তারপর ও তো বলছে, জল বলছে হ্যাঁ ওই চুল করেছে। তারপর ওরা ভুটে ওরা একটা লাঠি দিল। জোড়া বলছে এই লাঠি দিয়ে কী হবে। তারপর কী বলছে, ওরা বলছে এই ভূত বলছে এই লাঠি ওর কাছে কি বলবে, লাঠি লাগতো লাখ লাখ লোক ছুটে এলো ওই লাঠি পারবে না। তারপর দারুণ খুশি ও নিয়ে গেল বন্ধুর কাছে, একটা মজা দেখবে বন্ধু। বন্ধু বললো কি মজা, বন্ধু জানে কি সে কি মজা হবে। তারপর জেনে বললো লাঠি লাগতো ব্যাস, সঙ্গে সঙ্গে গিয়ে সেই পা থেকে মাথা অব্দি চামড়া তুলে দিয়েছে। সে তো হাত জোর করে দৌড়ে গিয়ে ওকে এই হাড় ছাঙলে লাঠি সঙ্গে সঙ্গে গিয়ে পিটতে ডাকলো। তারপর নিয়ে এলো বলল ভাই জোলা, এই নে তো ছাগল, এই নে তো হাড়ি, আর আমার ছেড়ে দিয়ে। তারপর জোলা নিয়ে বাড়ি গেল। তারপর নিয়ে গেল, তারপর হাড়ি কি বললো যে হাড়িকে মার কাছে নিয়ে গিয়ে হাড়ি বললো হাড়ি পায়েসায় তো সঙ্গে সঙ্গে পায়েসে গেল, এসে গেল পায়েসের মধ্যে এলো। তারপর ছাগলের শুশুরে কাতু কুতু 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 ব্যাস সঙ্গে 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 মোহর পড়তে শুরু করলো, 400 কানা মোহর পড়েছে। তারপর মা তো দারুণ খুশি। তারপর একদিন এক তারপর জোলা তো আর তখন তো আর ওর এমনি লোক নয়, তখন তো সে বড় লোক হয়ে গেছে। তার বিশাল বাড়ি, বিশাল গাড়ি, অনেক ঘোড়া, অনেক হাতি এইসব হয়ে গেছে। তারপর একবার ওদের দেশের রাজা একটা সৈন্য এসে বললো, সৈন্য না মন্ত্রী এসে বললো, গিয়ে বললো শিগগিরই এসো দাঁড়া, এই রাজা মেয়ে পাঠিয়েছে, এই আরেকটা রাজা আমাদের দেশ দখল করে নিয়েছে। ঝোলা তো সেই লাঠি নিয়ে এসে গেছে। রাজাকে বললো আপনি এই নিয়ে কিছু ভাববেন না, রাজা তো সেই সব সবাইকে ঠিক করে দিয়েছি। ব্যাস রাজা সিংহ দরজার কাছে গিয়ে গেল। তারপর গিয়ে এলো, তারপর সেই দরজা ভেঙে এই ওরা ঢুকে এলো অন্য রাজাগুলো। বললো লাঠি লাগতো ব্যাস, লাঠি লাখ লাখ হয়ে সবাইকে পিটতে শুরু করলো। সৈন্য তো পালিয়েছে, রাজা তো এখনো পেটানি খাচ্ছে। তারপর ওদের দেশের রাজা এসে বললো এই বলছে যে আমাদের রাজ্য, ওই দুষ্টু রাজা বলছে আমাদের রাজ্য দিয়ে দেব, সব দিয়ে দেবো। জোলা রাজাকে ডেকে আনলো, রাজাকে ওই রাজাটা বলছে আমাকে ছেড়ে দাও সব দিয়ে দেবো আপনাকে। ভালো রাজা বলছে তোমার আমার এই ছেলে, তোমার একটা মেয়ের সঙ্গে যদি বিয়ে দাও তারপর তোমার অর্ধেক রাজ্য যদি রাজা হতে দাও তাহলে তোমাকে ছাড়বো। তাই হলো, বিয়ে হয়ে গেল ব্যাস। জোলাতে তখন ওইখানকার রাজা হয়ে গেলো ব্যাস।